সো অলরাইট, আবারও চলে এসেছি আমি ইডেনে, ইডেন রেস্টুরেন্টে, আর সাথে ওয়াইফের সাথে এসেছি অ্যাকচুয়ালি ডিনার করার জন্য। সো ডিনার না, ইভিনিং স্ন্যাক্স বলতে পারো। এখন বাজে রাত্রি 7:30-8:15। সো ভাবলাম একটু বাড়ির বাইরে যাই, অনেকদিন ধরে যাওয়া হয়নি, তো সে কারণের জন্যই আসলাম এখানে। ভিতরে ও আছে, আমার ওয়াইফ। সো চলো, এর আগে তো তোমরা দেখেছো, তো আমার মনে হয় না যে বেশি দেখানোটা আর ঠিক হবে। অ্যান্ড উই আর ওয়েটিং ফর আওয়ার অর্ডার। আমরা অর্ডার দিয়েছি চিকেন কষা, মিক্স ফ্রাইড রাইস আর কফি। সো ও খাবে না চিকেন কষা আর মিক্স ফ্রাইড রাইস, তো ভাবলাম যে কফিটা পরে নেই, একটু গল্প করা হবে, কফিটা পরে আসবে আর চিকেন কষা আর মিক্স ফ্রাইড রাইসটা আগে আসবে। সো অলরাইট, আমাদের খাওয়ার চলে এসছে, আর অ্যাজ ইউ ক্যান সি এখানে আছে যেটা বললাম তোমাদেরকে, মিক্স ফ্রাইড রাইস আর সাথে আছে চিকেন কষা, যেটা আমার একটা ফেভারিট জিনিস। সো এখানে অনেকদিন ধরে ভাবছিলাম যে যাই, ফুড ব্লগ করি, তো হয়ে দাঁড়াচ্ছিল না, ভাবলাম দুজনে মিলে একটু বাইরে আসি, কোথাও খাই, অনেকদিন ধরে হয়নি সেটা আমাদের, তো সেই কারণের জন্যই আসা। আর তাছাড়া আমার গঙ্গারামপুরে একটা কাজ ছিল, বললাম ওকে যে চলো ঘুরে আসি কোথাও, তো ও রাজি হয়ে গেল। সো খেয়ে টেস্ট করে বলছি তোমাদেরকে যে কেমন এটা। এর আগেও তোমাদেরকে বলেছিলাম ওটা ছিল এগ ফ্রাইড রাইস, বাট এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। অ্যাজ এক্সপেক্টেড, দারুণ খেতে, এটার সাথে অন্য কোনো কিছু নেওয়ার প্রয়োজনই নেই, আমি তোমাদেরকে বারবার করে বলছি। সো আর চিকেন কষাটা একটু বাদে টেস্ট করছি, একটু আমি এটাকে খাই, তারপরে আমি চিকেন কষা টেস্ট করব, টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি। সো অলরাইট, আমার চিকেন কষাটা আর ভেজ ফ্রাইড রাইসটা শেষ, এখন কিছুটা আড্ডা মারবো, গল্প করবো, আর তারপরে আসবে কফি, কফিটা ফিনিশ করে তারপরে বাড়ির দিকে যাব। আর সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, জানি না কপিরাইট ক্লেম চলে আসবে কি না। সো দেখা হচ্ছে কফির সাথে। সত্যি কথা বলতে, এখানকার কফির মতো অন্য কোনো রেস্টুরেন্টে আমি আজ পর্যন্ত কফি পছন্দ করিনি, কারণ এখানকার কফিটা আমার কাছে দারুণ লাগে, আর প্রাইস দিয়ে সত্যি সত্যি অন্যান্য রেস্টুরেন্টের থেকে অনেক অনেক কম, যেটা মানে ধারণার বাইরে। শুধু এতখানি কফি, অ্যাজ ইউ ক্যান সি পুরো ঘরে দেওয়া আছে, আর এইটুকু কফির দাম, এইটুকু না অ্যাকচুয়ালি এতগুলো কফির দাম মাত্র 50 টাকা, আর আমার কাছে মনে হয়েছে যে কোনো রেস্টুরেন্টের কফির দামের থেকে অনেক কম, আর খেতেও অনেকটা ভালো, মানে অসাধারণ, অতুলনীয়। আমি যতগুলো রেস্টুরেন্ট ট্রাই করেছি কফির ব্যাপারে, সো কফি যতগুলো রেস্টুরেন্টেই আমি খেয়েছি, তার মধ্যে বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটির কফি যদি বলতে পারো, সো এখানেই। আর যে আরও একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে আমার, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাজ ইউ ক্যান সি সুগার এক্সট্রা দেয়, তো অন্যান্য জায়গায় কফিতে সুগার ওরা অলরেডি দিয়ে তৈরি করে নিয়ে আসে, আর এখানে এক্সট্রা দেওয়া হয় সুগার, তো এই জিনিসটাও অনেক ভালো, যে পরিমাণ মতো লোকে নিয়ে নিতে পারবে, যে কত পরিমাণ কে কতটা সুগার খায়। সো গুড, অ্যাকচুয়ালি ভেরি গুড।